আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা নতুন দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন। দেখতে পাচ্ছেন কেনেডি ফ্যান, আমি দুটি কেনেডি ফ্যান খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা কি ভুলটি করেন চার্জার পাকার ক্ষেত্রে? অনেকেই চার্জার পাখা মেরামত করেন গরমের সময়, এরপর এটি ফেলে রাখেন, এটি আর চালান না। এখন এটি না চালালে কি সমস্যা হয় দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে দুটি ফ্যান দেখতে পাচ্ছেন, এই দুটি ফ্যান কিন্তু গত বছরে ইউনিকন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, ব্যাটারিটি মার্কেট থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। এখন এটি এবছর আর ব্যাটারি দিয়ে ব্যাকআপ দিচ্ছে না। দেখেন এটি অরিজিনাল, এটি ডিফেন্ডার ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই ব্যাটারিগুলো দিয়ে প্যান ঘুরছে না, প্যান ঘোরে না, চলে না। এখন এর কারণ কি? আপনারা যে ভুলটি করেন গরমের সময় নতুন ব্যাটারি মার্কেট থেকে নিয়ে এসে লাগান, লাগানোর পর কয়েক মাস প্যানটি ভালোই চলে, এরপর আপনারা কি করেন, আপনারা আর এটি চার্জ দেন না এবং এটি আর ব্যবহার করেন না। যখন গত ছয় মাস এটি পড়ে থাকে তখন এটিতে চার্জ হয় না এবং এটিতে চলেও না। এই সমস্যার কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাদেরকে ব্যাটারিগুলো মেপে দেখাচ্ছি। দেখুন আপনারা, গত ছয় মাস যাবৎ ব্যাটারিগুলো চার্জ হয় নাই। দেখুন ব্যাটারিগুলোর কী অবস্থা আপনারা এখন দেখতে পাবেন। এই ব্যাটারিগুলো একেবারে বসে গেছে, এগুলো দিয়ে এখন আর ফ্যান চালানো সম্ভব না। দেখুন দেড় ভোল্ট, 1.1, 2.3 এরকম ভোল্টেজ বাতলাচ্ছে, কারণ এগুলোর যে ব্যাটারিটা টোটালি বসে গেছে। ব্যাটারিগুলো দিয়ে এখন আর প্যান ঘোরানো সম্ভব না। দেখুন ডিফেন্ডার ব্যাটারিটির কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটিও বসে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এটি কোনো ভোল্টেজ শো করছে না। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, একটু দেখুন আপনারা কি সমস্যা, এখন কি কারণে সমস্যা হয় আমি একটু পরে আপনাদেরকে বলবো। দেখুন এটা সামথিং কিছু ওহমস বাতলাচ্ছে, এই ব্যাটারি তো কিছুই নেই। এখন এর কারণটা হচ্ছে কি? এর কারণটা হচ্ছে আপনারা ব্যাটারিগুলো গত ছয় মাস যাবৎ কোনো চার্জ দেন না, বসিয়ে রাখেন। এখন আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি তাদেরকে বলবো, আপনারা চার্জার যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো গরমের সময় তো চার্জ দেবেন, চালাবেন, ব্যাকআপের জন্য এটি আপনারা নেন, কিন্তু শীতের সময় করেন না। আমি বলবো শীতের সময় এটি চার্জ দিবেন এবং হালকা হালকা চালাবেন।